শ্রোতা দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের মাঝে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো সাভার ধামরাই থানার একটি ভিডিও। এলাকার নাম হলো নয়েরহাট এলাকার একটি ভিডিও, নয়েরহাট বাস স্ট্যান্ডের। এক ভাইয়ে কমেন্ট করেছিল নয়েরহাট বাস স্ট্যান্ডের একটি ভিডিও দেওয়ার জন্য, তাই আপনাদের মাঝে নয়েরহাটের বাস স্ট্যান্ডের একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা বাস রিলেটেড, সড়ক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর বাংলা থেকে অবশ্যই সাপোর্ট দিতে ভুলবেন না। আর ইন্ডিয়া থেকে যারা ভিডিওটি দেখবেন বাংলাদেশের চিত্র দেখার জন্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনারা সম্পূর্ণ নয়েরহাটের সেতুর ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যে সেতুটি দেখতে পাচ্ছেন এখন, এটি হলো 10 লেনের সেতু, ধামরাইয়ের নয়েরহাট এলাকার একটি ভিডিও। আপনারা যারা সড়ক রিলেটেড, বাস রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি, নয়েরহাট এলাকার ভিডিওটি দেখতে থাকুন। বাংলা থেকে অবশ্যই সাপোর্ট দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন আরেকটি ভিডিও বানানোর জন্য। আপনারা যদি চান আপনাদের এলাকার ভিডিও দেওয়ার জন্য, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন এলাকার ভিডিওটি দেখতে চান। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো এলাকার ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন এলাকার থেকে ভিডিওটি দেখছেন। আর ইন্ডিয়া থেকে যারা ভিডিওটি দেখবেন বাংলাদেশের চিত্র দেখার জন্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনারা সম্পূর্ণ রোড ভিডিওটি, ধামরাইয়ের সাভার ঢাকা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদেরকে কোনো রোড সম্বন্ধে, বাস সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যারা ধামরাই থেকে, নয়েরহাট বাস স্ট্যান্ড থেকে, নবীনগর বাস স্ট্যান্ড থেকে যারা সরাসরি গুলিস্তান সদরে যেতে চান, একটি বাস হলো ধামরাই গুলিস্তান। এই বাসটিতে আপনারা উঠলে আপনাদের গন্তব্যে খুব তাড়াতাড়িতে আপনারা পৌঁছাতে পারবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনারা সম্পূর্ণ ধামরাইয়ের এলাকার ভিডিওটি দেখতে থাকুন। শ্রোতা দর্শক, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন আরেকটি ভিডিও বানানোর জন্য। আপনারা বাংলা থেকে অবশ্যই সাপোর্ট দিতে ভুলবেন না। আর ইন্ডিয়া থেকে যারা ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন আরেকটি ভিডিও বানানোর জন্য। আর বাংলা থেকে অবশ্যই সাপোর্ট দিতে ভুলবেন না। আর ইন্ডিয়া থেকে যারা ভিডিওটি দেখবেন তাহলে বাংলাদেশ চিত্র দেখার জন্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা কথা বলতে বলতে ভিউয়ার্স, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিও আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।